হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিও বাংলা জিও বাংলা জিও আড্ডা উইথ অন্তরার একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি অন্তরা চলে এসেছি তোমাদের সাথে আজকে আমাদের সাথে একটা ভীষণ স্পেশাল গেস্ট আছে তোমরা তাকে টিভির বড় পর্দায় ছোট পর্দায় দেখেছো আর তার কাজ আমাদের সবার মন জয় করেছে ইয়াস আমাদের সাথে আছে আজকে অঙ্কিতা মজুমদার হ্যালো অঙ্কিতা দি কেমন আছো তুমি আমি খুব ভালো আছি যাক তোমার এই টেরেসটা আমার খুব ভালো লাগছে এনভায়নমেন্ট ও ভীষণ ভালো এত সুন্দর ওয়েদারে আমরা এখানে আজকে শুট করতে ভালো লাগছে আর আমি আজকে তোমার কিছু পার্সোনাল প্রফেশনাল সব বিষয় নিয়ে কথা বলবো দর্শকরাও খুব ইন্টারেস্টেড যে তুমি কি করে কাজ করলে বা কি কি করে সামলাও তুমি সবকিছু তো সবকিছু নিয়ে আজকে শুরু করি শুরু থেকে শুরু করি একদম তো আমি ফার্স্টেই যেটা আমার কোয়ারিস সবার কোয়ারিস জিজ্ঞেস করতে চাই যে তুমি স্টারটা কোথা থেকে করলে কবে তুমি ভাবলে যে তুমি অভিনয় করতে চাও বা অভিনয়টাকেই প্রফেশন হিসাবে বেছে নিতে চাও কি তোমাকে খুব ইন্সপায়ার করেছে এটা একটা লম্বা গল্প এবং পুরনো গল্প আমি এর আগে অনেক জায়গায় এটা শেয়ার করেছি তবে এটা আমার শেয়ার করতে খারাপ লাগে না তো আমি আবার শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে অভিনেত্রী হওয়াটা আমার ছোট থেকেই একটা বোধহয় ইচ্ছে ছিল অ্যাক্টিংটা সবসময় খুব টানত তো যেটা হয় কি আমি ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় যখন মানে আমি শুরু করেছি আজ থেকে ধরুন দু হাজার দশ ফোর ইয়ার্স ব্যাক আর কি হ্যাঁ ফোরটিন ইয়ার্স ব্যাক কিন্তু তার আগে ছোটবেলা থেকে আমি তো মানে চাকদার্মে মানে নদীয়া ডিস্ট্রিক্টে তো ওখানে অনেক সুযোগ আর কি থাকতো ছোটো ছোট ছোটো ছোট বিভিন্ন তো বিভিন্ন সময় অ্যাপ্লাই করেছি কিন্তু সেগুলো কখনও কাজ দেয়নি তো আলটিমেটলি দেখলাম যে এগুলো করে লাভ নেই পড়াশোনাটাকে কমপ্লিট করি গ্র্যাজুয়েশানটা হোক তারপর পাকা পাকা পাকাপাকিভাবে কোথাও একটা অ্যাপ্লাই করা যাবে তো দেন গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করি আস্তে আস্তে কিছু লোকজনদের সাথে আলাপ হয় বুঝতে পারি কিভাবে কিভাবে শুরু করতে হবে দেন পোর্টফোলিও বানাই অডিশন দিই আর খুব লাকিলি আমি খুব তাড়াতাড়ি সিলেক্টেড হয়ে যাই ওই জার্নি শুরু হয় আর কি মানে এইটা আমরা অনেকেই দেখেছি সেই দূর থেকে এসে কলকাতার একটা জার্নি এটা আমি বললাম খুবই চার লাইনের সংক্ষেপে কিন্তু জার্নিটা এতটা ইজি ছিল না কারণ আমার কলকাতাতে কিছুই ছিল না না ছিল পরিচিত আত্মীয় স্বজন না ছিল বাড়ি না ছিল গাড়ি না ছিল মানে আমাকে নিয়ে আসার মতন কেউ তো জার্নিটা শুরুতে কিন্তু বেশ অনেকটাই স্ট্রাগল আমাকে করতে হয় সবারই থাকে আমারও ছিল তো এই বিষয়টা নিয়ে আমরা আরো ডিটেলসে তোমার সাথে জিজ্ঞেস করব বা অনেক কথা বলবো তো চলো আমরা বসে আরামসে কথা বলি এই বিষয়টা নিয়ে একদম তো আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম যে আমরা সব জেনে নেব আমি শুরু করব যে মফস্বল থেকে অ্যাকচুয়ালি ওটা মফস্বলি আমরা বলে থাকি মফস্বল থেকে এখানে আসার যে তোমার স্ট্রাগলটা তোমার কত কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে বা তোমার অনেকের প্যারেন্টসরা রাজি হয় না বা এখানে এসে তোমার কেউ গডফাদার নেই বা কিছু নেই তো সেটা কতটা তোমার স্ট্রাগেলটা ফেস করতে হয়েছে দেখো এখন সত্যি সেই সব দিনগুলোর কথা ভাবলে খুবই মানে নিজের প্রতি নিজেরই খুব মনে হয় যে একটু মাথায় হাতটা বুলিয়ে দেই কিন্তু তখন খুবই সাহসী ছিলাম এখন হয়তো অনেক কিছু করার আগে দশবার ভাবি কিন্তু তখন এত ভাবতাম না তখন ওখান থেকে যেরকম ট্রেনে যাতায়াত করতে হতো মানে মিডিল ক্লাস ফ্যামিলি মফরসলে থাকি তো ট্রেনে এসে কলকাতাতে অডিশন দেওয়া হয়তো একটা অডিশনের জন্য সেই সকালবেলা বেরোচ্ছি রাত্রির লাস্ট ট্রেনে ফিরছি তো এগুলো করেছি আমি আর এগুলো করা যে কোনো মেয়ে আলাদা করে বলা দরকার নেই যে এটা করতে কতটা ভালো লাগা বা কতটা কষ্ট হওয়া এর পেছনে থাকে সেটা আমার আলাদা করে বলার দরকার পড়েনি তবে হ্যাঁ এগুলো আমাকে করতে হয়েছে কারণ ওই যে বললাম আমার তো কেউ চেনা ছিল না যে রাত্রেবেলা এখানে তার কাছে থেকে যাব বা বন্ধু বান্ধবও নেই এখন কি অনেক বন্ধু বান্ধব আছে তখন তো কেউই কাউকেই চিনি না যে কারোর বাড়িতে থেকে যাবো এই অপশানও আমার কাছে ছিল না তো অডিশনের কল আসলে আমি জানিও না আদেও অডিশনটা কতটা কি বলবো পাকা পোক্ত মানে আদেও কোনো ফেক না রিয়েল আমার কাছে কোনো ইনফরমেশন নেই আমাকে শুধু কোথাও থেকে নাম্বার পেয়ে বলা হয়েছে যে আপনার নাম্বারটা অমুক জায়গা থেকে পেয়েছি এবং আজকে এখানে একটা এরকম অডিশন হচ্ছে আপনি কি আসতে পারবেন এবং তখন মনে হচ্ছে না এই অপরচুনিটিটা মিস করা যায় না লাগলো কি না লাগলো তো করতে হবে এটা শুধু মাথার মধ্যে ছিল এবং সেটা নিয়ে নিয়মিত আসা যাওয়া এগুলো চলতে থাকতো তারপরে গিয়েই মানে একটা এরকমই কোনো ঠিক আমি মানে এখন বলছি আমি যে অডিশনটা খুব একটা প্রপার অডিশন ছিল না তো সেখানে গিয়ে আমি একজন স্বনামধন্য মানুষের নজরে আসলাম আর কি এবং সে আমার ফোন নাম্বারটি সেদিনকে নিয়েছিল এবং তারপর সে আমাকে যেই অডিশানটিতে ডাকে সেখান থেকেই বলা যায় যে আমার প্রপার কাজ করা শুরু আর কি ফার্স্ট ব্রেক তোমার ফার্স্ট ব্রেক কত সাজে আমার ফার্স্ট ব্রেক দু হাজার এগারোতে মানে এত বছর তুমি কনস্ট্যান্ট দু হাজার নয় থেকে দু হাজার দশ দু বছর আমি টানা এই জিনিসগুলো করে গেছি ছোট মানে কম বেশি করতে করতে তারপর টুকটাক মডেলিং অ্যাসাইনমেন্ট কোঅর্ডিনেটরের থ্রুতে এগুলো করার পরে গিয়ে আমি কিন্তু মানে মডেলিংটা কিন্তু আমার প্যাশন ছিল না মানে আমার ইচ্ছে ছিল না আমার ইচ্ছে বরাবরই ছিল যে আমি অভিনেত্রী হব এবং অভিনয় নয়তেই আমার সুযোগটা চাই কিন্তু ওগুলো করেছি কারণ কিছু তো করতে হবে আর কি তো টুকটাক এরকম ক্যাটালগ শ্যুট এবং তারপরে প্রপার হোর্ডিং শ্যুট এগুলো করার পরে গিয়ে আলটিমেটলি ওই যে বললাম নজরে আসি এবং তারপর আমার স্টার জলসার প্রথম ব্রেক ছিল আমার মেঘের পালক তো আমরা শুনলাম যে কি করে কতটা স্ট্রাগেল করতে হয়েছে এতটা কিন্তু সহজ নয় যার কোনো গডফাদার নেই চেনা জানা কেউ নেই খুব ডিফিকাল্ট হয় এতটা জার্নি করে এসে কিছু চিনি না জানি না খুব ডিফিকাল্ট বাট সত্যি তুমি অনেকটা দিন খুব ভালো কাজ করে এখন অব্দি আছো টিকে আছো আর খুব ভালোভাবে আমাদের সবার মন জয় করেছো তো স্ট্রাগেলের গল্প তো আমরা শুনলাম এবার আমরা জানবো যে সাপোর্ট কোথা থেকে পেয়েছো দেখুন আমার বাবা সবসময় বাইরে বাইরে কাজ করতো আর কি বাবা সিভিল ইঞ্জিনিয়ার তো সবসময় বরাবরই বাইরে বাইরে পোস্টিং ছোটোবেলা থেকে আমি মাকেই পুরোপুরিভাবে আমার কাছে পেয়েছি বাবাকে পাইনি তো আমার বাবা এই প্রফেশনটা নিয়ে কখনোই খুব একটা রাজি ছিল না কিন্তু মা কোথাও গিয়ে একটু দনমনের মধ্যে ছিল একবার ভাবছিল যে সাপোর্টে থাকি তারপর ভাবছিল একা একা যাবে কিছু যদি হয়ে যায় যা হয় মায়েদের মনে একটা দুশ্চিন্তা সন্তানকে নিয়ে বরাবর থাকে তো এরকম দোলাচলের মধ্যে থেকে কখনো রাজি হতো কখনো রাজি হতো না বিভিন্ন কিছু চলছিল আমিও হয়তো অনেক সময় কিছু মিথ্যে কথা বলেছি যে না আজকে তো কলেজের এটাতে যাচ্ছি আজকে তো মুখ এতে যাচ্ছি মিথ্যা কথাও বলেছি আবার সত্যি কথাও বলেছি সব মিলিয়ে মিশেই আর কি করেছি তবে হ্যাঁ কিছুটা সাপোর্ট মায়েরই ছিল আর বলবো না কারোর সাপোর্ট ছিল আর কেউ ছিলই না সাপোর্ট করার মতন আমাকে মাই মায়েরাই কিন্তু শেষ অবধি সাথে থাকে আর আজকে তুমি নিজেও মা তুমি Happily married তো আমি তোমার কাছ থেকে জানতে চাই যে তুমি তোমার অ্যাক্টিং ক্যারিয়ার থেকে শুরু করে কাজ আর ঘর কি করে সামলাও অ্যাজ আ মা খুব ডিফিকাল্ট হয়ে যায় ছোট বাচ্চাকে নিয়ে তারপর সংসারটাকে নিয়ে সামলে আবার কাজে যেতে তো সেটা কি করে তুমি হ্যান্ডেল করো এটা সত্যি খুব ডিফিকাল্ট এটা আমি এখন বুঝতে পারি আগে বুঝতাম না তবে হ্যাঁ আমি তো শিখছি মানে এর আগে তো আর অভিজ্ঞতা তো সেই অর্থে নেই তবে শিখছি এবং আমি সব সময় আমার মাইন্ড সেট আপে আমি একদম তৈরি নিই যে আমি কি চাই মানে আমি দশটা দিকে কখনো হাত বাড়াই না তো আমার কাছে বরাবর ক্লিয়ার আমি আমার কেরিয়ারে কি চাই আমি আমার পার্সোনাল লাইফে কি চাই আমি এগুলো আমার কাছে বরাবর খুব পরিষ্কার তো সেই জন্য হয়তো আমার সব কিছু ম্যানেজ করাটা খুবই পরিষ্কারভাবে এবং খুবই ঝামেলার কিছু হয়নি কারণ আমি জানি যে আমার বাচ্চাকে আমি কতটা সময় দেব এবং আমি আমার কাজকে কতটা সময় দেব আর যখনই কাজ থেকে যতটুকু সময় পেয়েছি সেটাই আমি আমার বাচ্চাকে পুরো ঢেলে দিয়েছি আমি আমার নিজের জন্য কোনো সময় রাখিনি কারণ ওটা আমার প্রায়োরিটি বলেই মনে হয়েছে এর জন্য অনেক প্রতিকূলতার সম্মুখীন আমাকে হতে হয়েছে কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই আর কি তো এভাবে আমি দেখি যে সুন্দর ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে আর বাকি তো আরো অনেক এখন অনেক মা আমার যারা কালিগ তারা তাদের গল্প শুনি তারা কিভাবে ম্যানেজ করে সেটা শুনি তো অনেক কিছু জেনে শুনে শুনে বুঝি যে আচ্ছা এটা এটা করব কি না এবং প্রত্যেকটা বাচ্চাই তো আলাদা এমন হয় যে আমার কালিগের বাচ্চা যেই জিনিসটা করছে সেটা আমার বাচ্চাও করবে হয়তো আমার বাচ্চা ডিফারেন্ট কিছু বিহেভিয়ার তবে হ্যাঁ কিছুটা তো আমার হাজবেন্ড এবং আমার ইনলজদের সাহায্য না থাকলেও হতো না কারণ আমি যখন কাজে থাকতাম ওরাই বাচ্চাকে দেখতো এবং আমি কোনো আয়া রাখিনি আমার বাচ্চার জন্য মানে আমার কলিগরা স্টিল আয়া রেখেছে আমি এখনো অবধি আমার বাচ্চা তিন বছর বয়স আমি শুরু থেকে কোনো আয়া রাখিনি আমি নিজে এক মানে দেড় বছর অব্দি নিজে টানা এভরিথিং করেছি এখনো করি এবং আমি যখন না থাকি সেটা আমার হাজব্যান্ড বা আমার ইনলজরা করে থাকেন তো তুমি এই মাত্র বললে অনেক প্রতিকূলতাই এসেছিলো তো সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতে চাইছি তোমার কাছে যে ইন্ডাস্ট্রিতে গ্রুপিজম বা ফেভারিটিজম এগুলো তুমি কতটা ফেস করতে হয়েছে বা যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রি পলিটিক্স সেটার জন্য তোমায় কতটা ফেস করতে হয়েছে সেটা যদি বলো এটা তো আছে এটা তো অস্বীকার করে লাভ নেই আমার যে ফেভারেট আমি সবসময় চাইবো যে আমি যে কাজটা করব তাকে রাখা এটাতে ন্যায় অন্যায় বলে আমি মানে আমার কিছু কখনো মনে হয়নি তবে হ্যাঁ এটার জন্য আমিও অনেক কিছু ফেস করেছি প্রতিনিয়ত করছি এখনো করছি এই যে আমার আমার কাজগুলো জাস্ট শেষ হলো আর কি গৌরী এলো শেষ হলো রাঙাবৌ শেষ হলো এবং করলাম এটা চলবে চলবে এই যে কাজগুলো শেষ হলো তারপর এখন আমার নতুন কাজের কিন্তু কোনো খবর আসেনি তবে কি কাজ কি হচ্ছে না কাজ তো হচ্ছে মেবি হয়তো আমি সিলেক্ট হচ্ছিনা কারণ আমি ওই গ্রুপের মধ্যে ওই লবের মধ্যে পড়ি না আর আমাকে যারা চেনে তারা বরাবরই জানে যে আমি ভীষণই মানে একা থাকতে পছন্দ করি আমি কোনো গ্রুপে নেই কোথাও নেই কোনো বন্ধু বান্ধবের সাথে আমার আমার সোশ্যাল মিডিয়া দেখুন আর যেখানেই দেখুন মানে আড্ডা বা আমি একটু নিজের টাইমটা বরাবর এনজয় করি মানে নিজের সাথে আমি ফ্যামিলি মানে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড সময় নেই কাজ নেই তো আমি আমার বাচ্চা আমি আমার বাবা মার সাথে সময় কাটাই তো এই আমার তো কোনো গ্রুপিজম এসবের মধ্যে নামও নেই তার জন্য আমাকে মাঝে মাঝে কাজ না থাকা লম্বা একটা রেস্টের মধ্যে থাকা এগুলো ফেস করতে হয়েছে আবার যখন ডাক পেয়েছি সেটা হয়তো কাজের থ্রুতেই ডাক পেয়েছি যে না ওই চরিত্রটার জন্য ওর ফেসটাই যায় বা ওর কাজটাই যায় তো সেখান থেকে সেভাবে ডাক পেয়েছি যা ভালো আর এই যে তোমার লম্বা গ্যাপটা যে ফেস করতে হয়েছে বা কখনো এরকম হয়েছে যে তোমার কাছে কাজটা এসে হলো না তো এই জায়গাগুলোতে তুমি কখনো ডিপ্রেশন ফেস করেছো তো এগুলো তো হতেই থাকে এগুলো নিয়ে অনেকেই আজকাল নতুন জেনারেশানে যারা আমি দেখেছি ওরা খুব ডিপ্রেসড হয়ে যায় কি না ওটা কথা হলো কেন হলো না আমি না এটাতে এখনো অবধি খুব একটা ডিপ্রেসড হইনি যে কাজটা ক্যান্সেল হয়ে গেল বলে ডিপ্রেশনের কিছু নেই ওটা আমার ছিল না কপালে তো আমি সেটা জাস্ট যেটা আছে ভাই তোমার কপালে হবেই আর যেটা নেই ওটা তোমার হবে না তো হলো না আবার নতুন কিছু হয়তো ট্রাই করতে থাকি তবে হ্যাঁ দীর্ঘদিন কাজ না থাকলে যেটা হয় সেটা হচ্ছে একটু বোর হয়ে যায় কারণ মানে কাজটা আর কি চাই এভরিডে মানে আমার বছরে দুটো কাজ করলাম ওটা আমার পোষাবে না ইদার রোজ কাজ করব নতুবা করব না তবে যখন কাজটা থাকে না আমি কাজটাকে মিস করি এবং বোর হই তাই বলে ডিপ্রেশনে চলে যায় না বোর হই একদম ঠিক বলেছো যদি কাজকে ভালোবেসে করা যায় তুমি ডিপ্রেশনের জায়গায় আসে না কাজের প্রতি ভালোবাসাটা আরো বাড়তে থাকে তখন তুমি তো একসাথে মডেলিং করেছো ছোট পর্দা বড় পর্দা সব মিলিয়ে কাজ করেছো তো তোমার সবথেকে বেশি ভালো লাগার জায়গাটা কোনটা হয়েছে অভিনয়টাই বেসিক্যালি ভালো লাগা জায়গা সেটা ছোট পর্দা হোক কি বড়ো পর্দা ছোট পর্দার একটা সুবিধা আলাদা বড়ো পর্দার আরেকটা সুবিধা যেমন ছোটো পর্দায় কি হয় রোজ যেহেতু অভিনয় করছি ওটা একটা রেগুলার ক্লাসের মতন থাকে মানে আজকে আমি একটা সিনে দারুণ পারফর্ম করলাম কালকে আবার একটা সিনে হয়তো ভালো পারফরমেন্স করতে পারলাম না কিন্তু একটা রোজ শিক্ষার মধ্যে দিয়ে চলছি বিভিন্ন রকমের সিন আসছে রোজ এক্সপেরিমেন্ট করতে পারছি ওটা একটা আলাদা মজার জায়গা আবার সিনেমাটা কি রোজ তো থাকে না ওটা হয়তো কখনো সখনো আমি এখনো অব্দি স্টিল যে কটা সিনেমায় কাজ করেছি সিনেমাটা হচ্ছে ইজ লাইক কি একটু বেরিয়ে এলাম একটু দার্জিলিং থেকে ঘুরে এলাম আর সিরিয়ালটা জাস্ট এই আশেপাশের রেস্টুরেন্টে যাওয়ার মতন তো দুটোই মজার অভিনয়টাই যেহেতু মজার আমি অ্যাডসও করেছি প্রচুর ন্যাশনাল ইন্টারন্যাশনাল তো অ্যাডসও খুব ভালো লাগে আমার টিভিসিগুলো করতে বেশি ভালো লাগে কারণ ওগুলো ভীষণ অ্যাক্টিং ওরিয়েন্টেড হয় একটা ছোট্ট অল্প সময়ের মধ্যে দিয়ে জাস্ট একটা এক্সপ্রেশন দিয়ে অ্যাডটা শেষ করে দেয় এই জন্য ওই টিভিসি অ্যাড করতে আমার খুব ভালো লাগে আর কি আমার অ্যাক্টিং রিলেটেড যে কোনো কিছু করতে ভালো লাগে মানে অভিনয় ছাড়া আমি কিছু করতেই চাই না আমার বন্ধু বান্ধব আমার হাজব্যান্ড অনেকবার অনেকেই বলেছে যে এখন ব্লগ করো সবাই দেখছি ব্লগ করছে আমি করতে চাই না ব্লগ আমার ভালো লাগে না আমি ও অ্যাক্টিংই করতে চাই ব্যাস তোমার এরকম কোনো ডিজায়ার ক্যারেক্টার আছে যেটা তুমি প্লে করতে চাও আর কোনো ডিজায়ার ডিরেক্টরের সাথে কাজ করতে চাও এরকম কিছু হ্যাঁ অফকোর্স আমার যেমন অন্তহীনে যে রাধিকা আপতে যে জার্নালিস্টের ক্যারেক্টারটা করেছিল আমার ভীষণ পছন্দ আমি চাই যে ওরকম একটা জার্নালিস্টের খুব স্মার্ট একজন জার্নালিস্ট এরকম একটা চরিত্র করতে এবং পরিণীতাতে বিদ্যা বালেন যে চরিত্রটি করেছিল সেটা আরও এরকম ভাবলে অনেক আছে থ্রি ইডিয়টসে করিনা কাপুরের চরিত্রটা এই চরিত্রগুলো আমি খুবই করতে চাই আর কি আমার তো দারুণ লাগে মানে আমি অনেকবার অন্তহীন দেখেছি আমার রাধিকা আপতের ওই যে জার্নালিস্টের ক্যারেক্টারটা আমার

তো সেরকম আছে ডিরেক্টর বলতে ভালো এখন নতুন নতুন অনেক ডিরেক্টর এসেছে যারা খুব ভালো কাজ করছে আমি রিসেন্টলি একটা অ্যাডশ্যুট করলাম নির্ঝর ওর টাইটেলটা আমি ভুলে গেছি নির্ঝর দা আমি তো ওকে বলি বাট আই থিঙ্ক ও আমার সেইমেজই হবে যে শিকারপুর বলে একটা ওয়েব সিরিজ করেছে জি ফাইভে ওর সাথে কাজ করলাম আমেজিং ডিরেক্টর আমি চাই ওর সাথে কোনো ওয়েব বা সিনেমা করতে আর সিনিয়রদের মধ্যে তো অবশ্যই কৌশিক গাঙ্গুলি অপর্ণা সেন এদের সাথে আমি কাজ করতে চাই শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমি ওনার সঙ্গে একটা অ্যাড শুট করেছি কিন্তু সিনেমা করা হয়নি আমি ওনার সাথেও কাজ করতে চাই সমস্ত ভালো ডিরেক্টরদের সাথেই কাজ করতে চাই তাই যেটা সব ভালো অ্যাক্ট্রেস দের বা সবারই সবারই এটা স্বপ্ন কি কলকাতায়তে এনাদের সাথে কাজ করা বাকি তো বলিউডে তো লম্বা লম্বালি এপিসোড শেষ করার আগে আমরা র‍্যাপিড ফায়ার একটা রাউন্ড করে নেব তোমাকে খুব তাড়াতাড়ি অ্যানসার করতে হবে তোমার কাছে কিন্তু একদম সময় থাকবে না সো লেটস স্টার্ট

খুব সব ভালো লাগে আমি ফুডি এখন লাইক মানে আমার মুড আমি বিরিয়ানিও ভালো লাগে চাইনিজও ভালো লাগে ভালো লাগে ওকে ফুচকা কিন্তু ফুচকার জন্য আমার মুডের দরকার হয় আর ফেভারিট মুভি ফেভারিট যে আম অন্তহীন থ্রি পরিণীতা একটা কিন্তু পাওয়া গেল না অনেক পাওয়া গেল আর রিসেন্ট হচ্ছে টুয়েলভ ফেল যেটা জন্য আমি বিক্রান্ত মেসি ফেভারেট আমি টুয়েলভ ফেল অনেকবার দেখে নিয়েছি হলে তিনবার দেখেছি এবং এখন হটস্টারে আছে আমি অনেকবার দেখেছি বিভিন্ন রকম ভাবে আর খুব ভালো লাগলো তোমার সাথে আজকে কথা বলে আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে তোমার মানে যেই তুমি কোশ্চেনের অ্যান্সার গুলো যেগুলো দিলে সত্যি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে থাকার জন্য এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আর ভীষণ সুন্দর একটা পরিবেশে তুমি আমাদের নিয়ে এসেছো আজকে এত কথা জানা হলো সবকিছু ওভারঅল সব খুব ভালো লেগেছে আমাদের অশেষ ধন্যবাদ তোমাকে আর তোমাকে ভীষণ কিউট লাগছে ভীষণ লাগছে এরম আরও ভালো ভালো এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে প্রত্যেক রবিবার রাত আটটায় জিও বাংলায় জিও আড্ডাতে আমি আসবো আরও নতুন মজার এপিসোড নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ